আমি আর বেঁচে নেই মা, সন্দেহে ধোঁয়া ধোঁয়া মাঝরাতে ওরা আমাকে পিটিয়ে মেরেছে, বাবাকে বলে দিও আমি আর বেঁচে নেই। চর কিল ঘুষি অকথ্য অশ্রাব্য গালাগালি ধাতব কিছুর আঘাত ইত্যাদি ইত্যাদি নানাবিধ উপায় উপকরণে তিলে তিলে অনেকগুলো মানুষের সন্তান আমাকে পিঁপড়ে ভেবে পিষে মেরে ফেলেছে। যে হল ছিল আমার বাড়ি, আমার মতো মধ্যবিত্ত ছাত্রের স্বর্গরাজ্য যে আবাস, সেইখানে সেইখানে ওরা আমাকে শেষ করে দিল। অথচ ওরা ছিল আমার ভাই। হলের সিঁড়িতে উঠতে নামতে দেখা হতো দোতলার ল্যান্ডিংয়ে। সাইকেল নিতে গিয়ে সালাম ঠুকেছি অনেককে। টিভি রুমে জড়িয়ে ধরেছিলাম একজনকে সেবার বাংলাদেশ জেতার পর। ক্যান্টিনেও দেখা হতো, খাবার সময় এগিয়ে দিয়েছি ডালের গামলা, কখনো ওদের কেউ আমাকে লবণের কৌটো এগিয়ে দিয়েছে, অথবা হলের সেলুনে অগ্রজ বলে বেশ কয়েকবারই আমি ছেড়ে দিয়েছিলাম আমার সিরিয়াল। এমনকি একজনকে একটি টিউশনিও দিয়েছিলাম। উনি বলেছিলেন বেতন পেলে আমাকে পুরান ঢাকায় খাওয়াবেন। সেই দিন কখনো আসেনি, এখন এখন তো আর সম্ভব নয় সেসব। ওদের হয়তো এসব মনে ছিল না, আসলে ওরকম সময়ে কারো কিছু মনে থাকে না। ওরকম সময়ে চোখে ভাসে হায়েনার হাসি, শরীরে ভর করে আসুরিক শক্তি, ধরাকে সরা মনে হয়, তাই তিলকে তাল বানাতে লাগে না একটুকু সময়। হিংস্রতায় কে কাকে হার মানাবে, কে কোন পোস্ট পজিশনে যাবে, তার অলীক কল্পনায় আমি যে ওদের কত কাছের ছিলাম তা বেমালুম ভুলে গিয়েছিল বোধ হয়। না হলে একই ঘরে থেকে, একই টেবিলে খেয়ে, একই রিডিং রুমে পড়ে, একই ক্লাসে ক্লাস করে এইভাবে ওরা আমাকে একটি সাপের মতো পিটিয়ে মারতে পারত না। তুমি নিজেকে সামলে নিও মা, ছোটনকে বলবে গণিতে মন দিতে, গণিতেও বড্ড কাঁচা, দুইয়ের সাথে দুই যোগ করে পাঁচ বানালে চলবে কি করে। আমার যত সার্কিট আর হাবিজাবি বই সব এখন থেকে ওর। বাবাকে ওষুধ দিও নিয়ম মতো, তুমি বড় ফুলো মনা। এবার আসার সময় নাড়ু দিতে চেয়েও শেষবেলায় নাকি তোমার মনে ছিল না যে আমি তোমাকে সব সময় মনে করিয়ে দিতাম। সেই আমি এখন গত, নিজ থেকে সব কিছু সামলে নিও, টিউশনির টাকাটা আর পাঠানো হবে না, তোমার নষ্ট সেলাই মেশিনটা ঠিক করে দেখো কিছু উপরি আয় হয় কিনা, ছোটনের মাস্টারটা খুব ভালো, ওকে ছাড়িও না, আর আর পাড়ার মোনাকে জানিও আমি আর কখনো আসব না। কিভাবে এ কথা বলবে জানি না, তবে তবে তার একটা ব্যাখ্যা পাওয়ার অধিকার আছে মনে হয়। কখনো যদি আমার জন্য সংবাদ সম্মেলন ডাকে কেউ, মাইক ধরে কেঁদে ফেলো না, শরীরের সব শক্তি কণ্ঠে এনে দৃপ্ত স্বরে মানুষকে জানিয়ে দিও পদ পদবী ও পদকের মোহে নিত্য দুর্জনের পা চেটে সজ্ঞানে সুখের নামে অন্তহীন লোভের নরক যন্ত্রণায় আপনারা সবাই ফেঁসে যাচ্ছেন, ফেঁসে যাচ্ছেন। এরপর আর একটা কথাও না বলে ফিরে এসো ঘরে। বাবা বাবা আর ছোটনকে জড়িয়ে
অনেক বেশি করে কেঁদে নিও, মানুষের সামনে কেঁদো না, মানুষের সামনে কেঁদো না। আসলে মানুষ কোথায়, কে তোমাকে বুঝবে? কত মাই তো সন্তান হারাচ্ছে, অথবা সন্তানেরা সম্ভ্রম হারাচ্ছে, এই শাড়ি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এই জন্য কেঁদে কেটে লাভ নেই। অনেক কথা বলে ফেলেছি, আসলে আসলে যাত্রা বেশ লম্বা, জানি না শেষ হবে কোথায়। আমি এখন যাই, আমার মতো আরো অনেকে ওপারে আছে বলে মনে করি, ওদের সাথে এখনই ভাব করি, এপারে আমি আর মরতে চাই না, এই পারে আমি মানুষ হতে চাই, মানুষের মতো মাথা উঁচু করে বিশাল বিরাট একটি বিপ্লব হয়ে উঠতে চাই। আর তাই তুমি জেনো, সন্দেহে ধোঁয়া ধোঁয়া মাঝরাতে ওরা আমাকে পিটিয়ে মেরেছে, পিটিয়ে মেরেছে। বাবাকে বলে দিও আমি আর বেঁচে নেই মা, আমি আর বেঁচে নেই।